আমাদের দেশে কিছু নামদারী মুসলমান আছে এক আলেম আছে আলাউদ্দিন জিহাদি আরেক আলেম আছে হাজারুর রহমান নকশবন্দি আরেক চট্টগ্রামের একজন আলেম আছে আবুল কালাম বয়ানি তারা নিজেকে বড় আশিকের আসুল দাবি করতে চায় রবিউল আউয়াল মাস আসলে তারা নিজেকে বড় উম্মত আশিকে উম্মত বা নবীর প্রেম আছে বলে দাবি করতে চায় তাদের কোন আজকে অথচ আজকে ইহুদিরা খ্রিস্টানরা কাফেররা নবীজিকে গালি দেওয়া হচ্ছে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে তাদের কোনো প্রতিবাদ নাই যাদের কোনো দুঃখ প্রকাশ নাই তাদের কোন একটাও প্রতিবাদ জানানোর কোন সংবাদ প্রকাশ করতে পারে না তারাজ মনে হয় যেমন কোন ব্যক্তি কোন গোষ্ঠী আল্লাহর রাসুলকে গালি দে মনে হয় যেন তারা কোথায় পালিয়ে গেছে গড়ে ঘুমাচ্ছে ঠিক না বেটি এই লোকগুলি মুসলমানের কোনদিন কল্যাণ আনতে পারে না এরা কোন আশেখের আসুন না এরা বন্ডে আশেখের আসুন ঠিক না বেটি এদেরকে জুতা পিঠা করতে হবে আলাউদ্দিন জিহাদিকে জুতা পিটা করতে হবে আবুল কালাম ময়ানিকে জুতা পিঠা করতে হবে হাজানুর রহমান কে জুতা পিটা করে এদেশ থেকে বলতে তাড়িয়ে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা এগুলা কোন মুজাইক এই এই সব আলেমরা কোনদিন মুসলমান প্রকৃত অর্থে আলেম হতে পারে না তাদের চিন্তা শুধু ইসলাম দেই ইসলামের ভিতরে ডিভাইডেড বিভক্তি সৃষ্টি করে দেয়া ফিতনাসিস বিতনা সৃষ্টি করে দেয়া এই রকম আল বন্ড আলেমদেরকে আমরা এই দেশ থেকে টিকতে থাকতে দেব না টিকতে দেব না তারা সর্বঅবস্থায় শিরিকী কাজে লিপ্ত থাকে এই হাসানুর রহমান নকশবন্দী এই আলাউদ্দিন জিহাদি আরেকজন আছে কে আসিদ্দিন তাহিরি চট্টগ্রামের আছে আবুল কালাম আবুল কালাম বয়ানি তারা কোনদিন প্রকৃত আশেকের আসুন নয় কেন তারা এই দেশের মুসলমানকে দুকা দিতে চায় তারা কোনদিন কুপুরি সিঁড়িকে লিপ্ত তাকিয়া তারা কখনো মুসলমান হতে পারে না তারা বেইমান তারা বেইমান এই বেইমানদের বাচ্চাদেরকে এই বাংলাদেশের তহিদি জনতা জারু এবং জুতা পিটা করে চাইবে জোরে বলেন ঠিক কিনা